কাফের বাদশাহ নমরুদ হযরত ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসসালামকে আগুনে নিক্ষেপ করেছিল, কিন্তু এরপর আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসসালামকে অপূর্বভাবে সাহায্য করেছিলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসসালামকে যখন আগুনে নিক্ষেপ করা হয় তখন হযরত ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসসালাম বলেন, হে আল্লাহ, আপনি আকাশ রাজ্যে একা আর জমিনে আমি একাই আপনার ইবাদত করছি। কোনো কোনো আলেম বলেন যে হযরত ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসসালামকে যখন আগুনে নিক্ষেপ করা হয়েছিল তখন হযরত জিব্রাইল আলাইহি সালাতু ওয়াসসালাম শূন্য থেকে হযরত ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসসালামকে জিজ্ঞাসা করেছিলেন, আপনার কি কোনো সাহায্যের প্রয়োজন আছে? উত্তরে হযরত ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসসালাম বলেছিলেন, সাহায্যের প্রয়োজন আছে, তবে সেটা আপনার কাছে নয়। ইবনে আব্বাস ও সাইদ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণিত, সেই সময় বৃষ্টির ফেরেশতা হযরত মিকাইল আলাইহি সালাতু ওয়াসসালাম বলেছিলেন, আমাকে যখনই নির্দেশ দেওয়া হবে তখনই বৃষ্টি প্রেরণ করব, কিন্তু আল্লাহ তাআলার নির্দেশবাণী অধিক দ্রুতগতিতে পৌঁছে যায়। আল্লাহ তাআলা বলেন, আমি আগুনকে আদেশ করলাম, হে আগুন, তুমি ইব্রাহিমের ওপর ঠান্ডা হয়ে যাও ও শান্তিদায়ক হয়ে যাও। মহান আল্লাহ তাআলার হুকুমে আগুন শীতল হয়ে গেছিল এবং হযরত ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসসালামের জন্য শান্তিদায়ক হয়ে গিয়েছিল। কাবে আহবার বলেছেন, পৃথিবীর কোনো মানুষই সেই দিন আগুন থেকে উপকৃত হতে পারেনি এবং হযরত ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসসালামের বন্ধনের রশি ছাড়া আর কিছুই জ্বলেনি। হযরত জাহাক রহমতুল্লাহ আলাইহি বলেছেন, সেই সময় হযরত জিব্রাইল আলাইহি সালাতু ওয়াসসালাম হযরত ইব্রাহিম আলাইহি সালামের সাথে ছিলেন এবং তার শরীর থেকে তার ঘাম মুছে দিচ্ছিলেন। এই ঘাম নির্গমন ছাড়া আগুনের আর কোনো প্রতিক্রিয়াই প্রকাশ পায়নি। আল্লাহ তাআলা সর্বজ্ঞ। সুদ্দি রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে হযরত ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসসালামের সাথে ছায়াদানকারী ফেরেশতাও ছিলেন। হযরত ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসসালাম যখন প্রাচীর বেষ্টনীর মধ্যকার উক্ত গহ্বরে অবস্থান করছিলেন তখন তার চারপাশে আগুনের লেলিহান শিখা দাও দাও করে জ্বলছিল, অথচ হযরত ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসসালাম শ্যামল উদ্যানে শান্তি ও নিরাপদে ছিলেন। লোকজন এই অবস্থা দেখছিল কিন্তু তারা হযরত ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসসালামের কাছে যেতে পারছিলেন না, আবার হযরত ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসসালামও তাদের কাছে আসতে পারছিলেন না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসসালামের পিতা পুত্রের এই অবস্থা দেখে একটি সুন্দর কথা বলেছিল। ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসসালামের পিতা বলেছিল, হে ইব্রাহিম, তোমার প্রতিপালক কতই না উত্তম প্রতিপালক। ইবনে আসাকির রহমতুল্লাহ আলাইহির একটি বর্ণনা থেকে জানা যায়, হযরত ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসসালামের মা পুত্রের এই অবস্থা দেখে তাকে ডেকে বলেছিলেন, হে আমার পুত্র, আমি তোমার কাছে আসতে চাই। আল্লাহ তাআলার কাছে একটু বলো যেন তোমার চারপাশের আগুন থেকে তিনি আমাকে একটু রক্ষা করেন। তখন ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসসালাম বলেন, হ্যাঁ বলছি। এরপর হযরত ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসসালামের মা তার কাছে চলে গেলেন, আগুন তাকেও স্পর্শ করল না। ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসসালামের আম্মা যান তার কাছে গিয়ে তাকে আলিঙ্গন করলেন এবং চুম্বন করলেন, আর তারপর তারা অক্ষতভাবে সেই আগুন থেকে বেরিয়ে এলেন। মিনহাল ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, হযরত ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসসালাম আগুনের মধ্যে 40 অথবা 50 দিন অবস্থান করেছিলেন। আগুনের মধ্যে অবস্থানকালীন এই সময় সম্পর্কে হযরত ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসসালাম বলেছেন, আমি যতদিন আগুনের ভেতরে ছিলাম ততদিন আমি এত শান্তি ও আনন্দে দিন কাটিয়েছি, তার চেয়ে অধিক আরামের জীবন আমি আর উপভোগ করিনি। ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসসালাম আরও বলেন, আমার পুরো জীবন যদি ওই অবস্থায় কাটত তাহলে কতই না ভালো হতো। এভাবে ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসসালামের সম্প্রদায় শত্রুতাবশত প্রতিশোধ নিতে চেয়েছিল কিন্তু তারা ব্যর্থ হল। তারা গৌরব অর্জন করতে চেয়েছিল কিন্তু তারা লাঞ্ছিত হল।
তারা বিজয়ী হতে চেয়েছিল কিন্তু পরাজিত হলো। মহান আল্লাহ তাআলা বলেন, তারা চক্রান্ত করে ক্ষতি করতে চেয়েছিল কিন্তু আমি তাদেরকে আরো ক্ষতিগ্রস্ত করে দিই। আরাক আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আমি তাদেরকে হীনতর করে দিই, এমন ভাবে দুনিয়ার জীবনে তারা ক্ষতি ও লাঞ্ছনাপ্রাপ্ত হয়, আর আখিরাতের জীবনে আগুন তাদের উপর না শীতল হবে না শান্তিদায়ক হবে, বরং সেখানকার অবস্থা সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, জাহান্নাম হলো তাদের জন্য নিকৃষ্ট আবাস ও ঠিকানা। এছাড়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন আগুনের মধ্যে ছিলেন, তখন গিরগিটি সেই আগুনে ফু দিয়েছিল, এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিরগিটি হত্যা করতে বলেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন আগুনে ছিলেন, তখন আল্লাহ তাআলার অপূর্ব সাহায্য ওনার প্রত্যেকটি মুহূর্তকে আনন্দিত করেছিল এবং শান্তিদায়ক করেছিল। মূলত আল্লাহ তাআলা চাইলে সবই পারেন। আগুনের মধ্যে ইব্রাহিম আলাইহিসসালামের সাথে কি কি হয়েছিল তা জেনে আশা করি আপনারা অনেক উপকৃত হয়েছেন। কোরআন সুন্নাহের রেফারেন্স সহ ইসলামিক নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলের সঙ্গে সংযুক্ত থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।